নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কলেজ ছাত্রী নন্দিতার হত্যাকারীদের ফাঁসির দাবি, রাজ্য জুড়ে প্রতিবাদ বাম সংগঠন। ফের পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান, ফিশারি সহ এক হেক্টর বনাঞ্চল বেদখল মুক্ত। বেহাল সড়ক, রাজনীতির দরুন উন্নতিকরণে ব্যর্থ জনপ্রতিনিধিরা, ক্ষোভ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধেমাজের মরিঢল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, অল ইন্ডিয়া ডিএসও এবং অল ইন্ডিয়া ডিওয়াইওর উদ্যোগে বৃহস্পতিবার রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করেন যৌথ সংগঠনের কর্মকর্তারা। এরই অঙ্গ হিসেবে সংগঠনগুলোর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শিলচর অফিসপাড়া সংলগ্ন ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে কর্মকর্তারা একত্রিত হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন ছাত্র যুবক সহ মহিলারা দাবি জানিয়ে বলেন, ধেমাজি জেলার মরিঢল কলেজের ছাত্রী নন্দিতা শইকিয়ার হত্যাকারীদের ফাঁসি প্রদান সহ এই হত্যাকাণ্ডের বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টে দ্রুত সম্পন্ন করতে, ছাত্রীর পরিবারকে ন্যায় প্রদান সহ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি ও এআইডিওয়াইওর জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ বলেন, ছাত্রী নন্দিতা শইকিয়ার মৃত্যুতে গোটা রাজ্যবাসী মর্মাহত। এক নিরপরাধ মেয়েকে হত্যা করে তার জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার এমন ঘটনাকে ধিক্কার জানান সংগঠনের কর্মকর্তারা। এদিন রাজ্য সরকারের প্রতি প্রশ্ন উত্থাপন করে তারা বলেন, রাজ্যে মহিলা ও ছাত্রীদের উপর পাশবিক আক্রমণ আর কতদিন চলবে, এ নিয়ে প্রশ্নমান ছিলেন বক্তারা। এই হত্যাকাণ্ডের বিচার ফার্স্ট ট্র্যাক কোর্টে সম্পূর্ণ করে হত্যাকারীদের ফাঁসি প্রদানের দাবি জানান তারা। পাশাপাশি ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানান কর্মকর্তারা। এই নৃশংস হত্যা ধর্ষণের বিরুদ্ধে আমাদের সবাইকে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা দাবি করব সরকারের কাছে, এই ধর্ষণ এমনি হচ্ছে না, আমাদের রাজ্যের অবাধ প্রচলনের ফলে মানুষের নীতি নৈতিকতা মূল্যবোধ হারিয়ে যাচ্ছে এবং দর্শনে রূপান্তরিত হচ্ছে। আমরা যারা গ্রামাঞ্চলে থাকি তারা দেখতে পাই, গ্রামের রাস্তায় রাস্তায় গ্রুপ গ্রুপ হয়ে বসে মদ খাচ্ছে, নারীরা সন্ধ্যার পর রাস্তায় বেরোতে পারছে না, এরকম পরিস্থিতির কারণেই আজ এই দর্শন ঘটনা ঘটছে। দামিনীর থেকে শুরু করে আজকের এই নন্দিতা শইকিয়া পর্যন্ত এরা প্রতিদিন মানুষকে হত্যা করছেন এই দর্শনকারীরা, কিন্তু সরকার নির্বিকার। আমরা সরকারের কাছে দাবি করব, আমাদের এই মদের ড্রাগসের অশ্লীল যৌনতার প্রচার বন্ধ করতে হবে, না হলে এই দর্শন চলবেই। আমরা এই দর্শনকে প্রতিহত করতে গেলে মদ ড্রাগ জুয়া সব কিছু বন্ধ করতে হবে। উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন, মহিলা আন্দোলন, ছাত্র আন্দোলন করে তুলতে হবে, না হলে এই এই দর্শন আটকানো যাবে না। সরকারকে বাধ্য করতে হবে এই নৃশংস হত্যা নৃশংস দর্শনের বিরুদ্ধে। আমরা দর্শনকারীদের মৃত্যুদণ্ড দাবি করছি। নন্দিতা শইকিয়া অসমের ধেমাজি জেলার মরিঢল কলেজের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্রী। প্রতিদিনের মতো নন্দিতা ও তার সহপাঠী কাশ্মীর দত্ত কলেজ থেকে বের হয়ে বাস স্টপেজে দাঁড়িয়েছিলেন। তাদের সঙ্গে ছিলেন কাশ্মীর দত্তের পিতা দীপ দত্ত। গন্তব্য ছিল তাদের বাসগৃহ। হঠাৎ করে নন্দিতা ও তার সহপাঠীর উপর আক্রমণ চালায় এক যুবক, তার নাম রিন্টু শর্মা। রিন্টু নন্দিতার কলেজের লাইব্রেরির কর্মচারী। আতঙ্ক আক্রমণে নন্দিতা, তার সহপাঠী কাশ্মীর দত্ত ও তার বাবা দেবদত্ত মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাদের ধেমাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে নন্দিতার অবস্থা সংকটজনক হওয়ায় পরবর্তীতে ডিব্রুগড় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকের সাড়া উপেক্ষা করে মৃত্যুর কোলে ঢুলে পড়েন নন্দিতা। এদিকে নন্দিতার উপর পার্শ্বিক আক্রমণ, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঢেউ ওঠে। প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। ব্যতিক্রম নয় করিমগঞ্জ জেলাও। বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেন অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ শাখার কর্মকর্তারা। স্থানীয় অগ্নি নির্বাপক কার্যালয় সংলগ্ন এলাকায় স্লোগানে স্লোগানে সরগরম করে তোলেন সংগঠনের কর্মকর্তারা। নন্দিতা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। যেহেতু সরকার বেটি বাঁচাও এবং মহিলাদের সুরক্ষিত রাখার কথা বলে থাকে, বিপরীতে মহিলারা প্রতিদিন আক্রমণের শিকার হচ্ছেন, তাই নারীদের সুরক্ষার জন্য আরো দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে সরকারের কাছে আবেদন জানান সংগঠনের কর্মকর্তারা। আমরা পত্রিকা খুললে অনবরত আমরা রোজই দেখতে পাই নাবালিকা ধর্ষণ, শিশু বালিকা ধর্ষণ, মহিলাদের উপরে এই ধরনের
আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে এবং তার যদি যথার্থ উপযুক্ত শাস্তি যদি প্রদান করা না হয় তাহলে সমাজে এই ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলবে, যেটা আমাদের সমাজের জন্য এক অশনির সংকেত। এবং আমাদের মুখ্যমন্ত্রী যে সমস্ত মহিলা সাবলীকরণের যে কথা বলছেন সেই অর্থে আমরা দেখছি মহিলা সাবলীকরণ কি হবে, তারা পথে ঘাটে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, নিজের বাড়িতে তারা আক্রান্ত হচ্ছে। এই ধরনের ঘটনা চলতে থাকলে অবস্থা মারাত্মক রূপ ধারণ করবে এবং আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এবং কিছুদিন আগে যে আমাদের আম্বরখানা জেলায় যে শিবানী নমঃশূদ্র হত্যাকাণ্ড যেটা ঘটেছিল সেটারও কিন্তু আজকে পর্যন্ত দোষীদের কোনো শাস্তিবিধান হয়নি। আমরা এখনও সেই ঘটনা নিয়ে আমরা থানা দারোগার সঙ্গে আমরা কথা বলছি, ওসির সঙ্গে কথা বলছি, কিন্তু সেটার এখনও কোনো কাউকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। তো এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য এবং এই নন্দিতা শইকিয়ার মৃত্যুর জন্য দায়ী যে দুষ্কৃতকারী তাকে উপযুক্ত শাস্তি বিধান করতে হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে তার বিচার সম্পন্ন করতে হবে, এই দাবি আমরা জানাই। ফের সরকারের নির্দেশে পাথারকান্দির বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল বেদখলমুক্ত করতে আদাজল খেয়ে মাঠে নামল বন বিভাগ। বৃহস্পতিবার পাথারকান্দি ফরেস্ট রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ পুলিশ ও সুরক্ষা বাহিনীদের সাথে নিয়ে চোরাইবাড়ি ফরেস্টের তিলভূম ও শার্জুল এলাকায় হানা দিয়ে তিনটি ফিশারি সহ প্রায় এক হেক্টর পরিমাণের জমি বেদখলমুক্ত করেন। বন বিভাগের এমন অভিযানকে এলাকার পরিবেশ প্রেমী জনগণ সাধুবাদ জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রেঞ্জ কর্তা দেবজ্যোতি নাথ বলেন, এটা আমার অনেক দিনের অভিযোগ ছিল কিন্তু আমি প্ল্যান প্রোগ্রাম করে পারিনি, কিন্তু আজকে আমি এটাকে অভিযান চালিয়ে দেখি। আমার রিজার্ভ ফরেস্ট দখল করে অবৈধভাবে সুপারি গাছ, তারপরে আগর গাছ, তারপরে ফিশারি এগুলো নির্মাণ করেছে। তো আমি অবৈধ ফিশারটা সঙ্গে সঙ্গে আমি ক্লিয়ার করে দিই। মোটামুটি 10 বিঘার মতো হবে ফিশারিটা দখল করে রেখেছিল, এটা ক্লিয়ার করে দিই, তারপরে সুপারি গাছগুলো সব কেটে দিই। কিন্তু আগর গাছগুলো আমরা কাটিনি, আগর গাছগুলো আমরা প্রিজার্ভ করে রেখেছি, ওইখানে আমরা ভবিষ্যতে আগরের প্ল্যান্টেশনের প্রপোজাল দেবো এবং এখানে আগর প্ল্যান্টেশন করবো। আজকে আমি তিনটা ফিশারি কেটেছি, তার সঙ্গে আমি 10 বিঘার মতো জায়গা ফিশারির জায়গা দখলমুক্ত করেছি। সুপারি প্রায় 1 হেক্টর হয়ে যাবে, 7 বিঘার উপরে হবে, এটা আমাদের প্রায় 1 হেক্টরের মতো হয়ে যাবে। সুপারি বাগান কেটে আমি ক্লিয়ার করে দিয়েছি। আমাদের সরকারের কঠোর নির্দেশ আছে, সরকারি ল্যান্ডে কোনো অবৈধ দখলদারি হবে না, এটার জন্য আমাদের অভিযান চলতে থাকবে, অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘ কয়েক বছর থেকে বিভীষিকাময় রূপ ধারণ করছে শ্রীকোনা ডেইলিবাজার থেকে রাজনগর সংযোগকারী সড়কটি। বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবাদ জানাতে মাঠে নামেন স্থানীয়রা। এদিন শ্রীকোনা জিপি কার্যালয় থেকে জনা কয়েক লোক বেরিয়ে এসে প্রতিবাদে সামিল হন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে প্রতিবাদকারীরা জানান, সড়ক নিয়ে রাজনীতির দরুন সড়কটির উন্নতিকরণে ব্যর্থ বিধায়করা, ফলে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার সর্বস্তরের জনগণের বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। শ্রীকোনা মানিকপুর রোড ঢিলা অবস্থা হয়েছে, এখন গাত সমরণে মাছ পালাইয়া ইত্যাদ আমরা জাকি পর্যন্ত পাইছি, মুরুক আসে পর্যন্ত অর্থাৎ খাইছে হইলা অবস্থা। বাদে কোনবা থেকে এক গাড়ি ইট আইছে, ও গাতে গাতে বিচাইয়া দিছি, ও এখন গাড়ি গুড়াও যাইতরা মানুষ তোরা হুকনা হুকনা যাইতরা ইলা অবস্থা। আমরা ও অস্তিনটা দেখি আপনারা দায়ী কন্ট্যাক্টদারি সাজ দিতা তো আর নাই, আইয়া অন্য বারসাইয়া গেছে, মানে সাজ করতে দিছেন না, মাটি না ভালাইলে শিলান্যাস করিয়া ভালাইয়া তারা গেছেন এক বছর আগে। এখন তো আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে 16 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 15 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে 1 জনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় 27 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে অ্যাক্টিভ অবস্থায় আছেন।
ভেন্টিলেটর সাপোর্টে 2 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 23 জন পেশেন্ট আছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 2টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 4টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 4 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 3 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। করোনা নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। করোনা মহামারীতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করল কাছাড় যোগী সম্মেলন। বৃহস্পতিবার তারাপুর নাথপাড়াস্থিত নাথ ছাত্রাবাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেন সংস্থার কর্মকর্তারা। এদিন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়কে সংবর্ধনা প্রদান করা হয় সংস্থার তরফ থেকে। পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিজয়নাথ। এই সভায় বিশিষ্টজনেরা কিভাবে নাথ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সংস্থার তরফ থেকে বিধায়ক ও সাংসদের কাছে একটি আবেদন রাখা হয় ছাত্রাবাসের চৌসীমানের বাউন্ডারি দেওয়াল সরকারের তরফ থেকে নির্মাণ করে দেওয়ার জন্য। পরে করোনা মোকাবিলার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 50,000 টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন সাংসদ ও বিধায়কের হাতে। এই মুহূর্তে আমরা এদিকুল্লি ছাত্রাবাসে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা একটা অভ্যর্থনা অনুষ্ঠানে মাননীয় সাংসদ এসেছিলেন, আমি আছি এখানে। আর এখানে এসে আমরা জানতে পারি যে আগামী বছর এই কাছাড় নাথ যোগী সম্মেলনের মাধ্যমে এই 100 বৎসর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হবে। তো আমরা আশাবাদী, আমি মাননীয় সাংসদ মহাশয়কে বলেছি বা সবাই আমরা মিলে বলেছি যে এই নাথ যে 100 বৎসর পূর্তি উপলক্ষে আমাদের যোগী আদিত্যনাথকে আমরা অনুরোধ করব এখানে আনার জন্য। বিভিন্নভাবে মাননীয় সাংসদ বা আমি বিধায়ক হিসাবে এই সম্মেলনে আমরা নিজেকে জড়িয়ে রাখতে চাই, তার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আর সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাস আমাদের পক্ষ থেকে আমরা দিয়েছি। সঙ্গে সঙ্গে আমরাও কাছাড় থেকে সিদ্ধান্ত নিয়েছি যে কাছাড় যোগী সম্মেলনের মাধ্যমে কাছাড়ের যোগী সম্প্রদায়ের মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে এবং মুখ্যমন্ত্রীর যে আহ্বান সেই আহ্বানকে সহযোগিতা করার জন্যে আমরাও সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছি এবং বিভিন্ন লোক, বিভিন্ন জনগণ আমাদেরকে, নাথ সম্প্রদায়ের মানুষ আমাদেরকে অর্থ তুলে দিয়েছেন। আর সেই অর্থ সংগ্রহ করে আমাদের এখনও অর্থ সংগ্রহ চলছে। তো আমাদের এই মুহূর্তে 50,000 টাকা আমাদের সংগ্রহ হয়েছে। সেই 50,000 টাকা আজ আমরা আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং মাননীয় সাংসদ রাজদীপ রায়ের মাধ্যমে আমরা এই 50,000 টাকা চেক মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর তহবিলে আমরা দান করেছি। বদরপুরের চোরগোলা এলাকার ঘুরামারা জিপির একমাত্র চলাফেরার রাস্তার অবস্থা বেহাল। রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন ওই জিপির জনগণ। দেশ স্বাধীনের 7 দশক পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তায়। গ্রামের এই বেহাল রাস্তা দিয়ে প্রায় প্রতিদিনই শহর তথা বিভিন্ন এলাকায় যাতায়াত করতে হয় জিপের ছাত্রছাত্রী সহ প্রায় 1,000 জনগণকে। আর এতে বর্ষাকালে অধিক দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। প্রতিবার নির্বাচন এলে এই রাস্তাকে হাতিয়ার করে 5,000-এরও অধিক ভোট আদায় করে নিতে রীতিমতো এই জিপিতে নেতাদের হাড় বসে যায়। অনেক নেতা নির্বাচিত হওয়ার আগে রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়ে গেলেও নির্বাচিত হওয়ার পর নিজের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যান বলে অভিযোগ এলাকাবাসীর। তাই এদিন এলাকার জনগণ প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছেন। গ্রামবাসীর পক্ষ থেকে বিধায়ক আব্দুল আজিজ এবং প্রাক্তন বিধায়কের পুত্র জাকারি আহমেদ পান্নার দৃষ্টি আকর্ষণ করেন এবং এই রাস্তাটি মানুষ চলাফেরার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তারা। তারা আরও বলেন, শীঘ্রই এই কাদামাখানো বেহাল রাস্তা মেরামত করা না হলে আগামী নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। এই রাস্তা দিয়া শত শত ছাত্রছাত্রীরা একমাত্র স্কুলেও যায় ও রাস্তা দিয়া। ও দেখা একটা এলপি স্কুল আর ও যখন রাস্তার অবস্থা, ছোট ছোট বাচ্চারা অনেক দূর থাকি ও স্কুল আইতে লাগে, আইবার কোনো উপায়ও নাই। ইয়ার ফলে তো শত অসুখ বিসুখ রুগীরা আসুন, কোনো রুগী লইয়া যে হসপিটাল যাওয়ার মতো পরিস্থিতি না। আপনি তো সম্পূর্ণ এই 2 কিলোমিটার রাস্তা আপনি দেখছি ওইদিকে আইরা, আর এখন আমরা জিজ্ঞাসা করতে রাস্তার যোগিতা দীর্ঘদিন থেকে মানে অনেক মানে প্রচেষ্টা করি আর আমরা সাধারণ মানুষ কোন জায়গায় কিতা করতে লাগে এটাও সঠিক বুঝি না। ইদানিক যে মহাজোটর এক প্রার্থী আজিজ সাহেব তাইন আইসলা নির্বাচার, আবার পরে আমরা নন্দপুর বড়বাড়ি নারিগাম তাহার প্রচুর মানুষ আইসি একমাত্র ও রাস্তার দাবিটার লাগিয়া। আর তিনির সভাত আমরা 3 গ্রামের সাধারণ মানুষে একমাত্র একটাও দাবি রাখছি যে একমাত্র আমরা ও রাস্তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। বাসা মরার সমান হয়ে গেছে যে অসুখ করলে মানুষ লইয়া হসপিটাল যাইবার উপায় নাই, যে আমরা ও রাস্তাটা করিয়া দিবা। তিনি এই নির্বাচনী সভাত অবশ্য এই রাস্তার উপরে তাই খুব গুরুত্ব দিছেন, তাই স্বয়ং নিজে আটিয়া এই রাস্তাটা দেখিয়া গেছেন এবং প্রতিশ্রুতি দিছেন যে এই রাস্তাটা তার হৃদয়রত্ন।
তাই নির্বাচন জয়ী হইলে বদরপুরের এই কনস্টিটুয়েন্সির মানে রাস্তার কাম করলে সর্বাগ্রে মানে ওই রাস্তাটা করবা এই প্রতিশ্রুতি দিছেন। মাদকাসক্ত তিন যুবককে হাতে নাতে আটক করে অবশেষে পাথারকান্দি পুলিশের হাতে সমঝে দিলেন স্থানীয়রা। বর্তমানে তাদেরকে থানায় আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ধৃত যুবকরা হল রশিদ আলী, পিতার নাম মকুই আলী, আলী আহমেদ, পিতার নাম আব্দুল নূর ও আকিল উদ্দিন, পিতার নাম ফারুক উদ্দিন। তাদের প্রত্যেকের বাড়ি নীলামবাজারের কান্দিরগুল গ্রামে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে পুলিশকর্মী মুজিমুদ্দিন জানান, ধৃত যুবকরা বুধবার দুপুরে নীলামবাজার এলাকার এক মারুতি গাড়ি চালকের একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে আসে আছিমগঞ্জ এলাকায়। সেখান থেকে এক গোপন ডেরায় প্রবেশ করে ড্রাগস সেবন করছিল। তখন তাদের গতিবিধি দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। পরে তাদেরকে আটকে রেখে পুলিশের হাতে সমঝে দেন এলাকাবাসী। এদিকে মোবাইল মালিক ধৃত চোরদের বিরুদ্ধে পাথারগাঁও থানায় এক লিখিত অভিযোগ দাখিল করেন। জাতিভিত্তিতে জনগণনাকে সমর্থন জানালো কাছাড় জেলা যাদব যুব মহাসভা। বৃহস্পতিবার এ মর্মে সংগঠনের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক সনদপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন কাছাড় জেলা শাসকের কার্যালয়ে সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়ে জেলা শাসকের মারফতে দেশের প্রধানমন্ত্রীর কাছে সনদপত্রটি প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা জানান, 2018 সালের সংসদে ওবিসি জাতির জন্য যে বিল প্রণয়ন করা হয়েছিল তার প্রতি যাদব সম্প্রদায়ের পূর্ণ সমর্থন রয়েছে। পাশাপাশি দেশে মোট 22 কোটি যাদব সম্প্রদায়ের জনগণ রয়েছেন এবং তারা এই জাতির ভিত্তিতে জনগণকে সমর্থন করছেন বলে জানান। কাছাড় জেলা যুবা যাদব মহাসভার মাধ্যমে ডিসি মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা জ্ঞাপন আমরা যাদব মহাসভার থেকে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম মেন উদ্দেশ্য হলো ওবিসি সমুদায় যারা লোক আছেন, বিশেষ করে ওবিসি সমাজের লোক আছেন, 2018 পার্লামেন্টে একটা অ্যাক্ট আইন পাস হয়েছিল। এই আইন পাস জাতিগত গণনা, যেটা জাতিগত গণনা, যেটু যাদব জাতি পুরা ভারতবর্ষে 22 কোটির যাদব জাতি আমরা যাদব সমুদায়ের লোক আমরা আছি ভারতবর্ষে। এই 2018 ভিত্তিতে যে পার্লামেন্টে যে জিনিসটা পাস হয়েছিল এটাকে নিয়ে আমরা আজকে দেশের প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করছি যে জাতিগত জনগণনা হোক। ওবিসি যত সমুদায় লোক আছি, কথা হইল একটি, যাহা জিসকে হিসেদারি হওয়া উসকি ভাগিদারি। এই কথা আজকে আপনার কিছুদিন আগে দেখেছেন যে আমাদের বিহার সব রাজনৈতিক দল একসাথ হয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সবাই মাং করছেন, সব রাজনৈতিক দলেরই মাং করছেন, ওবিসি সমুদায় যত রাজনৈতিক দল আছেন বা যত নেতা মন্ত্রী আছেন, যে জাতিগত গণনাটা হোক। যেহেতু 2018 ইংরেজিতে এটা অল টোটাল পার্লামেন্টে পারিত হয়েছিল, এটা আমাদের দাবি, বিশেষ দাবি আমরা। লকডাউন চলাকালীন সময়ে পরিবহন ব্যবসায়ীদের ক্ষতি এবং পেট্রোল ডিজেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে সারা আসাম মোটর পরিবহন সংস্থা একতরফাভাবে 50% বাস ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা জনগণের স্বার্থবিরোধী ও আয়বিরোধী বলে মনে করছে কাছাড় জেলার গ্রাহক সুরক্ষা সমিতি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সমিতির কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা বলেন, করোনাকালীন পরিস্থিতিতে গোটা দেশের সাধারণ জনগণ তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। ঠিক সেই সময়েই একটি বেসরকারি সংস্থা হঠাৎ করে ভাড়া বৃদ্ধি করে জনগণের মধ্যে আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে। এদিকে দেশে নিম্ন আয়ের 80% জনগণ সাধারণ পরিবহনে চলাফেরা করছেন। সেক্ষেত্রে সরকার এই জটিল পরিস্থিতিতে পরিবহন মালিক, গ্রাহক প্রতিনিধি, জনপ্রতিনিধি এদের নিয়ে ভাড়া নিয়ে জটিলতার সমাধান করা উচিত বলে মনে করছেন গ্রাহক সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানানো হয় সমিতির পক্ষ থেকে। পাশাপাশি এই দাবির যৌক্তিকতা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি মেইলও করা হয়। পরিবহন ব্যবসায়ীদের ক্ষতি এবং পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে সারা আসাম মোটর পরিবহন সংস্থা এর তরফাভাবে 50% বাস ভাড়া বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছেন তা জনগণের স্বার্থ বিরোধী বলে গ্রাহক সুরক্ষা সমিতি মনে করে। এভাবে কোনো একটা বেসরকারি সংস্থা বাস ভাড়া বৃদ্ধি করতে পারে না, এটা সম্পূর্ণ বেআইনি। সরকার অবিলম্বে গ্রাহক প্রতিনিধি, পরিবহন সংস্থার প্রতিনিধি মিলে এই ভাড়া নির্ধারণ হওয়া উচিত। এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে আসামের মুখ্যমন্ত্রীকে একটি মেইল পাঠানো হয়েছে।
যাতে অবিলম্বে এ ব্যাপারে তিনি হস্তক্ষেপ করে ব্যবস্থা নেন। রাতাবাড়ি থানাধীন মনুষ্যপুর গ্রামে চার সন্তানের জননীকে অপহরণের দুমাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও পুলিশের নীরব ভূমিকায় তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ ব্যক্ত করলেন অপহৃতার স্বামী নজরুল হক। তিনি অপরাধ তদন্ত সংস্থার মাধ্যমে অতি সত্বর অপহরণকারী মনিরুদ্দিনকে গ্রেফতার সহ তার স্ত্রীকে অক্ষত উদ্ধার করার জন্য করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন। জানা গেছে, ঘরে কেউ না থাকার সুযোগে রাতাবাড়ি থানাধীন মনুষ্যপুর গ্রামের নজরুল হকের স্ত্রী আসারুন নেছাকে একই গ্রামের মনিরুদ্দিন বলপূর্বক অপহরণ করে। ফলে অভিযোগ করে নজরুল হক নাবালক চার সন্তানকে নিয়ে নানান সমস্যা দিন যাপন করছেন। তিনি কিছুদিন পূর্বে রাতাবাড়ি থানায় তার স্ত্রীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ এনে একটি অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন। কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাতাবাড়ি থানা থেকে কোনো পদক্ষেপ না পেয়ে তিনি আরও একটি এজাহার দায়ের করেন। পরপর তিনটি এজাহার দায়ের করার দুমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো প্রশাসনিক দিক থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভুক্তভোগী অপহৃত আছারুন নেছার স্বামী নজরুল হক ক্ষোভের সঙ্গে সাংবাদিকদের জানান, অপহরণকারী মনিরুদ্দিন মোবাইল ফোনে তাকে এবং তার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করা সত্ত্বেও আজ পর্যন্ত প্রশাসনের পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তোমার নাম কি? তা আমার নাম নজরুল হক। আচ্ছা, তোমার অভিযোগটা কি? অভিযোগ আমার অভিযোগ হইল কে ভাই, বিশেষ করে আমার ঘটনা, হিন্দু ভাই নমস্কার, মুসলমান ভাই সালামু আলাইকুম। বিশেষ করে মনুষ্যগুড়ি একটা ঘটনা, এই মেলুক একটা ছেলে লইয়া গেছে। মেলুকের নাম কী? তা আসারুন। মেলুক আপনার কী? তাই আমার পরিবার। পরিবার? আচ্ছা, ছেলে মেয়ে কয়জন পরিবারের? আমার ছেলে মেয়ে লোক ভাই চারটা, চারটা ছোট ছোট চারটা ভাই, তিনটা কাকা দিদরা, এই মনে করে যে বিচারা লইয়া গেছে। এই মনিরুদ্দিন কে লইয়া গেছে? মনিরুদ্দিন। মনিরুদ্দিন কোন জায়গা বাড়ি? তান মনিষপুর। মনিষপুর একই গ্রামের? ওই একই গ্রাম। আচ্ছা, দশ নম্বর ওয়ার্ড। হ্যাঁ। আর মনিরুদ্দিনের বাবার নাম কী? তা তবরাকালি। তবরাকালি। আচ্ছা, কইয়া যাও। এরপরে বিশ্বাস করি আমার ঘটনা, মনিষপুর ঘটনা হয়েছে। মেয়েলুক, এই মেয়েলুক আগে বলে একটা ঘটনা হয়েছে, ও সেম ঘটনা হ্যাঁ ওটাও করছে। আর পঞ্চায়েতের প্রতিনিধি কী তা কইছেন? আগে সেমি ওলা ঘটনা করছে, ওটাও করার পরে আগরতলা মারানি লইয়া গেছে। তারপর সত্যি আমরা এই বেটিতে অ্যাড্রেস দিছে, তারপর পরে আমরা গিয়ে আনছি গিয়া, তখন বেটিয়ে তালাত জেলরও খাটিছে, তার মায়েরও খাইছে। কাবার সত্যি পাঁচ ছয় বছর লইয়া আমি বেটি লিয়া খাইছি। তারপর সত্যি আমার আরবার আমার বেটি আরবার বেটি কিছু করে লইয়া গেছে। তখন থানাতে আমি রেফার দিছি, রাতাবার থানাত। কয়বার দিছেন? আমি দুইবার তিনবার দিয়েছি। দেবার সত্যি কোনো থানায় কোনো টিউশন নিছে না, টিউশন না নেবার। বিশ্ব হিন্দু পরিষদের জেলা কমিটির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন প্রান্ত সহসভাপতি দীপেন্দু ভট্টাচার্যের স্মৃতিসারণ সভা হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদ জেলা কার্যালয়ে জেলার প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন প্রান্ত সহসভাপতি এবং পরিষদের আজীবন সদস্য সদ্য প্রয়াত দীপেন্দ্র ভট্টাচার্যের উদ্দেশ্যে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে স্মৃতিচারণ সভার সূচনা করেন বিশ্ব হিন্দু পরিষদ জেলা কার্যকর্তা মনোজকান্তি দাস ও মাতৃশক্তি প্রমুখ শম্পা আচার্য। দীপেন্দ্র ভট্টাচার্যের কর্মজীবনী অনুষ্ঠানে একইক আলোচনা করেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সদস্য দ্বিজেন্দ্র কান্তি দে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ কার্যকর্তা রূপময় বিশ্বাস, কিরণময় দত্ত, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহসভাপতি শুক্লা, মিত্র প্রচার সম্পাদক শঙ্করী চৌধুরী, পরিষদের প্রাক্তন কর্মকর্তা রঞ্জিত ঘোষ, রোটারের প্রাক্তন সভাপতি শঙ্কর চৌধুরী, বজরংদল প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য ও বিশ্ব হিন্দু পরিষদ জেলা সভাপতি নিরুপম দেব। জেলা বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে সদ্য প্রয়াত বিশ্ব হিন্দু পরিষদের বরিষ্ঠ কার্যকর্তা দীপেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের উদ্দেশ্যে এক শোকসভা অনুষ্ঠিত হয় বা স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উনার এই স্মৃতিচারণ সভায় বিভিন্ন বক্তারা বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেন। উনি একজন সদা আলাপি হাস্যময়ী অতি সৎ অধর্ম পরায়ণ ব্যক্তি ছিলেন। উনার 82 বছর বয়সে উনি কারোর সঙ্গে কোনো কটুতা করেননি বা সুন্দর এক সাংগঠনিক জীবন ও সাংস্কৃতিক কর্মী উনি ছিলেন। ওনার বিভিন্ন দিক দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নিরুপম দেব, আরএসএস কার্যকর্তা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কলেজ ছাত্রী নন্দিতার হত্যাকারীদের ফাঁসির দাবি, রাজ্য জুড়ে প্রতিবাদ বাম সংগঠন। ফের পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান, ফিশারি সহ 1 হেক্টর বনাঞ্চল বেদখল মুক্ত।
বেহাল সড়ক, রাজনীতির দরুন উন্নতিকরণে ব্যর্থ জনপ্রতিনিধিরা, ক্ষোভ স্থানীয়দের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।